আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে দেখো আমরা করব সূচকের চ্যাপ্টারে চারের দাগের অঙ্ক। তাহলে দেখো এখানে আমাকে প্রমাণ করতে দিয়েছে এইটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে বাম পক্ষ ডান পক্ষ বা LHS RHS লিখে করতে পারি। আমি দেখো LHS লিখে করছি, LHS মানে বাম পক্ষ, বাড়িটা লিখলাম। এবার এটাকে ইজ ইকুয়াল টু ওয়ান দেখাতে হবে, তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তার সাথে গুণ হয়ে যাবে পি, পিটা হোল আছে, ইন্টু এ টু দি পাওয়ার আর মাইনাস পি, তার সাথে গুণ হয়ে যাবে কিউ, আর এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তার সাথে গুণ হয়ে যাবে আর। তাহলে এ টু দি পাওয়ার কিউ পি মাইনাস আর পি, এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ, এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তাহলে সব পাওয়ারগুলো যোগ করলে কিউ পি মাইনাস আর পি প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, আর কিউ আর কিউ আর কেটে গেল সেম দুটোই, কিউ পি আর পি কিউ দুটোই সেম কেটে গেল, এই দুটোর সাথে কেটে গেল, তার মানে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু হলো ওয়ান। তাহলে এটাই আমাকে দেখাতে বলেছে, তাহলে ইজ ইকুয়াল টু RHS, সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS প্রুভড হয়ে গেল, প্রমাণিত, বোঝা গেল। এবার দেখো দুয়েরটা, এটাও কি হবে LHS, এটা ইজ ইকুয়াল টু দেখাতে হবে তোমার ওয়ান, এটা পরে নিয়ে একটু লিখে নেবে। তাহলে এটা হচ্ছে আমার LHS, LHS এটা করলে দেখো ফর্মুলা কিরম ভাবে পড়ছে, একই রকম এক্স টু দি পাওয়ার কি লেখা যায়, এটা এম মাইনাস এন, তার সাথে আছে এম প্লাস এন, এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, তার সাথে আছে এন প্লাস এল, মাঝখানে ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, তার সাথে হচ্ছে এল প্লাস এম। তাহলে এটা কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, তার মানে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাহলে দুটো মিলিয়ে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটার সাথে এটা, এটার সাথে এটা, এক্স এর সাথে জিরো, তার মানে হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু RHS। তাহলে এটাও হয়ে গেল, তাহলে সুতরাং কি হলো LHS ইজ ইকুয়াল টু RHS প্রুভড হলো। এবার দেখো তিন নম্বর, এটাও একই রকম ভাবে করতে হবে, এটা গুণ করতে হবে, এটা তো ফর্মুলায় পড়বে না, একটা ফর্মুলায় পড়বে, যাই দেখাচ্ছি দেখো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তার সাথে এম প্লাস এন মাইনাস এল, এটা থেকে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন। এবার দেখো দুটো পার্টে যদি ভেঙে নিই, এইটুকুর সাথে এইটুকু যদি নিই এম মাইনাস এন আর এম প্লাস এন, এটা একটা ফর্মুলায় পড়বে। এবার এবার বাদ বাকি কী পড়ে থাকছে, এইটার সাথে এইটা, তার মানে এম মাইনাস এন, তার সাথে পড়ে থাকছে মাইনাস এল হলো, মানে একটা জিনিসকে দুটো পাটে, এইটার সাথে এই দুটো গুণ হচ্ছে আবার এইটার সাথে এইটা। একইভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল,
x to the power n minus l তার সাথে গুণ হচ্ছে minus n x to the power l minus m l plus m x to the power l minus m minus n এবার এটার সাথে এটা মানে x to the power m square minus n square x to the power minus ml plus nl এইগুলোকে গুণ করলাম এবার x to the power n square minus l square x to the power minus mn plus l ml এইও আগে পড়ে যা লেখো এবার এই দুটো থেকে কি পাচ্ছি x to the power l square minus m square x to the power minus nl plus mn হলো এবার সব পাওয়ার গুলোকে দেখো এই জিনিসগুলোকে আলাদা রাখছি আর স্কয়ার গুলোকে আলাদা তাহলে x to the power m square minus n square plus n square minus l square plus l square minus m square তাহলে স্কয়ার গুলোকে একই দিকে নিলাম আর এমনি পার্ট গুলোকে x to the power minus ml plus nl minus mn plus ml minus nl plus mn এবার দেখো স্কয়ার m স্কয়ার কেটে গেল l স্কয়ার এটা কেটে গেল এইদিকে কি আসছে দেখো ml ml mn mn এটা এটা তার মানে x টু দি পাওয়ার 0 ইনটু x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তার মানে এটা হচ্ছে RHS সুতরাং LHS is equal to RHS proved বোঝা গেল এবার দেখো 4 নাম্বার 4 নাম্বার তাহলে দেখো এটা কোন ফর্মুলা পড়বে না a to the power 1 by x minus y আর এটা হচ্ছে x minus z into a to the power 1 by y minus z তার সাথে থাকছে y minus x into a to the power 1 by z minus x into z minus y এবার এইগুলো জিনিসকে আমি সাজাবো কেমন করে দেখো প্রথমে আসবে x মাইনাস y তারপর আসবে y মাইনাস x তারপর নেব z মাইনাস x না সরি x মাইনাস y y মাইনাস z আর z মাইনাস x এবার যদি উল্টো থাকে তাহলে মাইনাসটা আগে নিয়ে নেব তাহলে দেখো এখানে আছে x মাইনাস y তাহলে সেটা থাক x মাইনাস yটা এইটাকে উল্টে z মাইনাস x করব তাহলে একটা মাইনাস কমন নিতে হবে এইখানে লিখলাম পরের পার্টে আছে y মাইনাস z টা ঠিক আছে এটা হবে x মাইনাস y তাহলে এখানেও একটা মাইনাস 1 নিতে হবে পরের পার্টে আছে z মাইনাস x টা ঠিক আছে কিন্তু এটাকে উল্টাতে হবে y মাইনাস z এটাকেও মাইনাস 1 এইবার দেখো এই তিনটা থেকে আমি লসাগু করতে পারবো x মাইনাস y y মাইনাস z আর z মাইনাস x তিনটা দিয়ে আছে তাহলে a টু দি পাওয়ার প্রত্যেকটা থেকে মাইনাস 1 টা কমন যদি নিয়ে নিই লসাগু তাহলে কি হবে কারণ এগুলো তো পাওয়ারগুলো যোগ সেটা লিখলাম না একবারে x মাইনাস y y মাইনাস z আর এটা হচ্ছে z মাইনাস x মাইনাস 1 কমন চলে গেছে এবারে ভেতরে কি থাকবে দেখো এই দুটো তো আছে যেটা নেই সেটা y মাইনাস z তারপর একটাই কি নেই z মাইনাস x তারপর একটাই কি নেই x মাইনাস y যেটা নেই হলো এবার y এর সাথে y x এর সাথে x z এর সাথে z তাহলে পুরোটা 0 হয়ে গেল তার মানে is equal to a to the power 0 তার মানে 1 এটাই হচ্ছে RHS সুতরাং LHS is equal to
RHS proved. বোঝা গেল? এবার দেখো 5 নম্বর অঙ্ক বলেছে x + z is equal to 2y আর b² is equal to ac. সেখান থেকে দেখাতে হবে এটা is equal to 1. তাহলে দেখো এখান থেকে এই যে দেয়া আছে x plus z is equal to 2y ওটাকে যদি ভাঙি x plus z is equal to y plus y তাহলে আমি কি লিখতে পারি একটা y কে যদি এদি জানি x minus y is equal to লিখতে পারি z minus y এবার দেখো সরি একটা y minus z এটা কারণ এটা এদিকে এলো এবার দেখো এইটা একটা y minus z এটা x minus y আছে তো একটার জায়গায় আরেকটা বসাতে পারি তাহলে এই জায়গায় বসাচ্ছি আমি x minus y y minus z এর জায়গায় x minus x x minus y বা লিখে দেবো যেহেতু x minus y is equal to y minus z এটা কিন্তু রাফে নয় ক্যালকুলেশনের মধ্যে এবার দেখো দুটোর উপরেই পাওয়ার হয়ে গেল তাহলে ac হোল টু দি পাওয়ার x minus y লিখতে পারি b টু দি পাওয়ার z minus x এবার ac মানে কি b স্কয়ার তাহলে b স্কয়ার হোল টু দি পাওয়ার x minus y b টু দি পাওয়ার z minus x তাহলে এখানে লিখে দেবো যেহেতু b স্কয়ার ইজ ইকুয়াল টু ac তাহলে b টু দি পাওয়ার 2x মাইনাস 2y z মাইনাস x সেখান থেকে পাচ্ছি b টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস যেহেতু গুণ ছিল পাওয়ারটা এই হয়ে গেল তাহলে এখান থেকে কি পাওয়া যাবে b টু দি পাওয়ার x মাইনাস 2y প্লাস z এবার দেখো x প্লাস z এর জায়গায় আবার কি বসাতে পারি 2y তাহলে b টু দি পাওয়ার 2y মাইনাস 2y তার মানে b টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে সুতরাং a টু দি পাওয়ার y মাইনাস z b টু দি পাওয়ার z মাইনাস x c টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 1 প্রুভড বা প্রমাণিত বোঝা গেল এবার দেখো 6 নাম্বার a এর মান দেওয়া আছে b এর মান দেওয়া আছে c এর মান দেওয়া আছে এবার সেখান থেকে a b c এর পাওয়ার দিয়ে প্রত্যেকটা 1 দেখাতে হবে তাহলে কি হবে দেখো a মানে x y টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার q মাইনাস r b মানে x y টু দি পাওয়ার q মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস p আর এটা হচ্ছে x y টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস এবার দেখো যদি আমি গুণ করি তাহলে কি হবে x টু দি পাওয়ার q মাইনাস r y টু দি পাওয়ার p মাইনাস 1 তার সাথে গুণ হবে q মাইনাস r x টু দি পাওয়ার r মাইনাস p এই আর এদিকেও x টু দি পাওয়ার p মাইনাস q y টু দি পাওয়ার এটার সাথে হবে p মাইনাস q হলো তাহলে x টু দি পাওয়ার q হচ্ছে q মাইনাস r প্লাস r মাইনাস p প্লাস p মাইনাস q হলো আর y টু দি পাওয়ার কি গুণ করতে হবে pq মাইনাস pr মাইনাস q প্লাস r এবার এইটা r q মাইনাস pq মাইনাস r প্লাস পি আর এইটা আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ এবার এদিকে দেখো আর আর কাটছে পি পি কাটছে কিউ কিউ কাটছে এবার এদিকে দেখো পি কিউ এর সাথে পি কিউ তারপরে হচ্ছে পি আর এর সাথে পি আর আর কিউ এর সাথে আর কিউ পি এর সাথে পি কিউ এর সাথে কিউ আর এর সাথে আর সব কেটে গেল তার মানে x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল সুতরাং এইটা ইজ ইকুয়াল টু 1 প্রুভড
এবার দেখো সাত নাম্বার বলেছে x টু দি পাওয়ার এটা y টু দি পাওয়ার এটা z টু দি পাওয়ার এটা তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এবার এখান থেকে দেখো আমাকে ধরে নিতে হবে x টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইজ ইকুয়াল টু k সুতরাং x টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু k তাহলে x ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার a কারণ পাওয়ারটা উল্টে যায় একইভাবে y টু দি পাওয়ার 1 বাই b ইজ ইকুয়াল টু যদি k হয় তাহলে y ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার b তাহলে z টু দি পাওয়ার 1 বাই c ইজ ইকুয়াল টু k হলে z ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার c এইবার দেখো আমাদের যে জিনিসটা দিয়েছে x y z ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 এবার এখানে মানগুলো বসাও k টু দি পাওয়ার a b k টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1 এবার যেহেতু এদিকে k আছে এদিকেও k আনতে হবে তাহলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 0 কারণ যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1 এবার দুদিকেই k এর উপর পাওয়ার মানে লিখতে পারি কি a প্লাস b প্লাস সি ইজ ইকাল টু 0 পাওয়ারগুলো লিখতে পারি যেহেতু দুটোই কে এর পাওয়ার তো এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে সুতরাং প্রুভড বোঝা গেল এবার দেখো আট আটেরটাও অনেকটা একই রকমভাবে দেখো কে ধরে নেব তাহলে ধরি এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকাল টু কে সুতরাং এখান থেকে কি পাবো তাহলে a ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার উল্টে গেলে 1 বাই x তাহলে b ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই y পাওয়ারটা চেঞ্জ হলে সব সময় উল্টে যায় তাহলে c ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার 1 বাই z বোঝা গেল এবার দেখো এটা দেওয়া আছে সেখান থেকে এবার মানগুলো বসাবো তাহলে মান বসালে k টু দি পাওয়ার সরি এটা দেওয়া আছে এ ভুল লিখেছি এ বি সি ইজ ইকাল টু 1 এটা এ এটা বি এটা সি তার মানে কে ইজ ইকাল কে টু দি পাওয়ার 1 বাই এক্স 1 বাই ওয়াই এটা 1 বাই জেড ইজ ইকাল টু 1 তাহলে কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই আর এটাকে কি লিখবো কে টু দি পাওয়ার 0 এইবার তাহলে পাওয়ার গুলো সেম হয়ে যাবে এবার দেখো লসাগু যদি আমি করি তাহলে কি হবে এক্স ওয়াই জেড ওয়াই জেড প্লাস এক্স জেড যেটা নেই সেটা হচ্ছে এক্স ওয়াই ইজ ইকাল টু 0 তাহলে এটার সাথে 0 গুণ হয়ে যাচ্ছে তার মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইজ ইকাল টু 0 এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে তাহলে প্রমাণিত উত্তর কিন্তু তোমরা আবার যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু লিখে দেবে যে উত্তর এটা ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত আগের অঙ্কগুলো তো ওরকম ভাবে লিখবে এবার দেখো সমাধান এক একটা তাহলে কি করব তাহলে দেখো এখানে এটা কি লেখা যায় 7 স্কয়ার হোল এক্স কিউ তাহলে এটা হবে 7 টু দি পাওয়ার 2 এক্স ইজ ইকাল টু 7 কিউ তাহলে এখান থেকে কি লিখতে পারি 2 এক্স ইজ ইকাল টু 3 বা এক্স ইজ ইকাল টু 3 বাই 2 হয়ে গেল তাই নির্ণয় সমাধান এক্স ইজ ইকাল টু 3 বাই 2 এবার দেখো দুইয়েরটা তাহলে দুইয়েরটা কিভাবে করবো এই সেখান থেকে তাহলে আমি এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 এবার কি কমন যাচ্ছে দেখো 2 টু দি পাওয়ার x টা কমন গেলে ভেতরে পড়ে থাকছে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 তাই 2 টু দি পাওয়ার x ব্র্যাকেটের ভেতরে 4 এটা 1 বাই 2 ইজ ইকুয়াল টু 9 তাহলে 2 টু দি পাওয়ার x এটাকে যোগ করলে 2 8 প্লাস 1 1 বাই সরি এটা হচ্ছে 9 বা এটা 2 টু দি পাওয়ার
x into 9 by 2 is equal to 9. এই 9 এর সাথে 9 কেটে গেল, তার মানে 2 to the power x এটা দিকে চলে গেল is equal to 2, মানে হচ্ছে 1, তার মানে x is equal to 1. তাহলে উত্তর হবে নির্ণেয় সমাধান x is equal to 1. বুঝা গেল? নেক্সট দেখো তিনেরটাও একই রকম ভাবেই করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমি একবারে করতে পারি, 2 টু দি পাওয়ার x কমন নিলে কিভাবে কমন যায় সেটা আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি। তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি 4 প্লাস 1 মানে হচ্ছে 5 হলো, তার মানে 2 টু দি পাওয়ার x 5 দিয়ে এটাকে ভাগ হয়ে যাচ্ছে। ও সরি, এটা 2 আর 4 মানে হচ্ছে 6, এটা হচ্ছে 6, তার মানে এটা দিয়ে করলে 8, কারণ 2 টু দি পাওয়ার মানে তো 2, এবার 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8 মানে 2 কিউব, তাহলে x ইজ ইকুয়াল টু 3, তাহলে নির্ণেয় সমাধান 3, x ইজ ইকুয়াল টু 3। এবার দেখো 4 নম্বর 4 আর 2 এর পাওয়ার আছে, তো সেগুলোকে সবগুলোকে 2 এর পাওয়ার করে নিতে হবে। দেখো এই, তার মানে এটা হবে 2 টু দি পাওয়ার 4x, 4 টু দি 4 মানে 2 টু দি পাওয়ার 2, 3x মাইনাস 1, এটা হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x, আর এটা যদি ওপরে উঠে যায় তাহলে মাইনাস 3 হয়ে যাবে, 3x হয়ে যাবে কারণ ভাগ আছে। তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, কারণ এটাকে গুণ করে যোগ করে দিলাম, আর এটা হবে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, তার মানে এই পাশে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2, 2 টু দি পাওয়ার x, তার মানে পাওয়ারগুলো সেম করলে 10x মাইনাস 2 ইজ ইকুয়াল টু x, তাহলে 9x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2/9, তাহলে নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 2/9। বুঝা গেল? এবার দেখুন 5-এরটা, তাহলে 5-এরটা সবগুলোকে 3 এর পাওয়ারে নিয়ে যাচ্ছে, 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 2 মাইনাস x, তার মানে 3 প্লাস 4x ইজ ইকুয়াল টু 3 দ্বিগুণে 6 মাইনাস 3x, তার মানে এখান থেকে 2 প্লাস 4x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3x, এটাকে এদিকে আনলে 7x ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে x ইজ ইকুয়াল টু 5/7। বুঝা গেল? সরি, এটা 4 হবে, 4/7। এবার দেখো 6 নম্বর, এবার 6 নম্বর অঙ্কে দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এবার এদিক থেকে যদি নিয়ে যাচ্ছি মাইনাস করে এটাকে এপাশে নিয়ে এলাম, তার মানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু কমন কি যাচ্ছে 2 টু দি পাওয়ার 9, পড়ে থাকছে 2, এদিক থেকে চলে গেছে মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9, এটা মানে হচ্ছে 1, তার মানে 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, তাহলে 5x ইজ ইকুয়াল টু এটা বিয়োগ হয়ে গেলে 5, x ইজ ইকুয়াল টু 5/5 মানে 1। বুঝে গেল? এবার দেখো 7 নম্বর, তাহলে এদিকে আছে দেখো 6, এদিকে 3 আর 2, তাহলে 6-কে ভাঙবো, 3 গুণ 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 8, তাহলে এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার 3 এর সঙ্গে 3 নিচ্ছি আর 2 এর সঙ্গে 2, তাহলে a 2x প্লাস, তাহলে দেখো এটা হচ্ছে 2x প্লাস 4, আর এটা এদিকে আসলে মানে মাইনাস x,
তাহলে এটা তো ভাগ মাইনাস এইট, থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, এটা এদিকে আসলো মানে নিচে ভাগ হয়ে গেল তার মানে বিয়োগ, এটা এদিকে ভাগ হয়ে গেল তার মানে বিয়োগ, তার মানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর। তাহলে টু টু দি পাওয়ার টু বাই থ্রি হোল টু দি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু হচ্ছে ওয়ান, যেহেতু টু বাই থ্রি আছে ইজিক্যাল টু টু বাই থ্রি হোল টু দি পাওয়ার জিরো, তার মানে এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু হচ্ছে জিরো, তার মানে এক্স ইজিক্যাল টু ফোর। বোঝা গেল? এটাই হচ্ছে নির্ণয় সমাধান।